ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সময় তোমরা প্রশ্ন হচ্ছে যে কোরআনের ভাষার সৌন্দর্যটি কেমন, এটা আসলে বড় অপেক্ষা রাখে না। কোরআন কত সুন্দর, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবতার হেদায়েতের জন্য নাজিল করছেন। কোরআনের তেলাওয়াতটাই তো দেখেন, পুরো বিশ্বের মধ্যে যত বইপত্র আছে কোনো বইপত্র শুনতে এত ভালো লাগে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বাণী কোরআনুল কারীম, এর তেলাওয়াত শুনতে পড়তে কত আন্তরিকতা লাগে, কত ভালো লাগে। দেখেন কোরআনের তেলাওয়াত পুরো বিশ্বের মধ্যে এত বেশি হইতেছে, খ্রিস্টান মুসলমানদের সংখ্যা অনেক বেশি, তারপরে অন্যান্য ধর্মের লোকেরাও কম না, কিন্তু তারপরেও তাদের ধর্মীয় গ্রন্থের যেই দুরবস্থা কোরআনের সামনে, আসলে তারা লজ্জিত। তো কোরআনের ভাষা সৌন্দর্য বলিয়ে শেষ করা যাবে না। আপনি দেখেন কোরআনের আয়াতগুলার মাধুর্যতা তো কি, সুরা শামস ওয়াশামস ওয়া দুহাহা ওয়াল কামারি যা তালাহা, সবগুলা হা হা দিয়ে পুরোটা সুরে শেষ করছেন। তারপরে অর্থের দিক দিয়ে কত সুন্দর, সেটার বলার অপেক্ষা রাখে না। সামান্য আমি একটা উদাহরণ আপনাকে দেই কোরআনের ভাষা সৌন্দর্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া আযাবান নার, এই একটা দোয়া কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়াটা পেশ করতেন। অর্থ হচ্ছে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন এবং পরকালেও কল্যাণ দান করেন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। এই সংক্ষিপ্ত দোয়ার মধ্যে কত ধরনের ব্যাপকতা আছে দেখেন। হাসানা শব্দের অর্থ হচ্ছে কল্যাণ দান করেন, হাসানা শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, হে আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণ দান করেন। এই কল্যাণ বলতে কোন কল্যাণ আপনি বাদ দিবেন, আপনি যত কিছু আল্লাহ তাআলার মধ্যে কল্যাণ চাইবেন সব কল্যাণ এই এক শব্দের মধ্যে হাসানার মধ্যে আছে। আরেকটা হচ্ছে অফিল আখ, এখানে রব্বানা দুনিয়া হাসানা অফিল আখ রেতে হাসানা, এবং পরকালেও আমাদেরকে কল্যাণ দান করেন। তাহলে পরকালে কল্যাণ কত ধরনের কল্যাণ হতে পারে আপনি সেই শেষ করতে পারবেন না, সব কিছু এই হাসানা শব্দের মধ্যে উল্লেখ করা আছে। তারপরে আজাব আর নার, জাহান্নামের আজাব, এনে আজাবের নার, জাহান্নামের আজাব থেকে আল্লাহ তাআলার নিকট আপনি আশ্রয় প্রার্থনা করতেছেন, বাসার জন্য দোয়া করতেছেন। তো শ্রেষ্ঠ দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা বেশি থেকে বেশি করতেন। এটা এই জন্য যে এই সংক্ষিপ্ত দোয়ার মধ্যে আপনি দুনিয়া আখেরাতে যত কল্যাণ আছে সকল কল্যাণ এর মধ্যে নিহিত আছে, কোনো কল্যাণ বাদ নাই। এভাবে অহরহ কোরআনের মধ্যে ভাষা সৌন্দর্যতা সব দিক দিয়ে সৌন্দর্যতা যে আছে, যারা কোরআনকে স্টাডি করে ভালো করে বোঝার চেষ্টা করে তাদের কাছে এটা অজানা নয়। তাই বেশি থেকে বেশি কোরআন বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।